গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন বাজে হচ্ছে 9টা। আজকে আমি দেখতেই পাচ্ছি সকাল সকাল স্নান করে নিয়েছি, চুলটা খুব নোংরা হয়েছিল, শ্যাম্পুও করে নিয়েছি। প্রত্যেক দিন সকালে উঠে আমাদেরকে রান্না করতে ঢুকতে হয়, আজকে সেটা হয়নি। তার কারণ হচ্ছে তুষারদের আজকে খাওয়া দাওয়া আছে হেড অফিসে, পরে আমি আস্তে আস্তে বেলা থেকে নিজের মতো রান্না করে নেব। আর বরফির জন্য সকালে যেমন ভাত আর চিকেন রান্না করতে বসিয়ে দিই, সেটা করে দিয়েছি। বরফি খাওয়াও হয়ে গেছে, বরফি এখন চুপ করে বসে আছে। আর তুষার একটু বাজারে গেছে কয়েকটা সবজি কিনে আনতে, কারণ সবজি সেরকম নেই। আর আকাশের কথা কি বলবো, আমার এমনিতে সর্দি সর্দি হয়ে গেছে, যদিও এটা আমার বর্ষাকাল আর শীতকাল জুড়েটা চলতেই থাকে, নতুন কথা কিছু না। আকাশে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, এইরকমই চলছে। তবে মা যেটা বলছে সিঙ্গুরে নাকি সেরকমভাবে বৃষ্টিপাত হয়নি, যত বৃষ্টিপাত নাকি এদিকেই হচ্ছে, হতে পারে, জানা নেই আমার। যদিও সব জায়গা তো সমান হয় না সব কিছু। আজকে সকালে যেহেতু রান্নার ব্যাপারটা ছিল না, তো আমি ভেবেছিলাম সকালবেলা একবার নার্সারি যাবো। বেশ কয়েকদিন ধরে ভাবছি নার্সারি যাবো, নার্সারি যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। দুজনও তো একসঙ্গে যেতে পারবো না, কাউকে একজনকে বাড়িতে থাকতে হবে বরফির জন্য। তুষার সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে, 7:30-8টা হয়ে যাচ্ছে, তারপর আমার যাওয়ার ইচ্ছা করছে না। আর সকালের দিকেই আবার রান্নার ঝামেলা থাকে, যার জন্য সকালেও যাওয়া হচ্ছে না। তাছাড়া ওই যখন তখন এত বৃষ্টি চলে আসছে, যখন বৃষ্টি হচ্ছে না ঝমঝম করে বেশ অনেকটাই হচ্ছে, সেই জন্য যেতে পারছিলাম না। ভেবেছিলাম আজকে সকালে যাব, কিন্তু ল্যাদ খাচ্ছিলাম সোজা কথা, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। তো আমি তুষারকে বললাম যে তুমি কি আজকে অফিস থেকে ফেরার সময় সন্ধ্যাবেলা একটু নার্সারি যাবে, কটা গাছ কেনার আছে। তো বললো ঠিক আছে, যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবো, বৃষ্টি পড়লে কিন্তু যাবো না। ঠিক আছে, দেখি সন্ধ্যাবেলা যদি বৃষ্টি না পড়ে। কাল তো সন্ধ্যাবেলা দেখলাম বৃষ্টি পড়েনি, আকাশ পরিষ্কার, একেবারে চাঁদ তারা ঝলমল করছিল আকাশে। তো আজকে যদি আবহাওয়া ভালো থাকে সন্ধ্যের দিকে, তাহলে ও যাবে গাছ আনতে। প্রত্যেক দিন সকালে যেমন তুষার চা করে, আজকেও তাই করেছে, ব্যতিক্রম হয়নি। তো চা খেয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, আর তুষার এখন বাজারে গিয়েছিল, আপনাদের বললাম একটু আগে, ও আসুক, তারপর ওকে বলেছি ব্রেড আনতে, তারপর ব্রেকফাস্ট করব। আর আমি বরফি কপালে একটা লাল তিলক কেটে নিয়েছি, দেখুন তো কেমন লাগছে, আমার তোকে বেশ ভালো লাগছে। এই দেখুন বরফিকে আমি লাল তিলক কেটে দিয়েছি, কেমন লাগছে বরফিকে, খুব সুন্দর লাগছে, তাই তো? ও চোখে ঘুম আছে, তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো বরফি, ঘুমিয়ে পড়ো, চোখে ঘুম আছে বাবু, শুয়ে পড়ো। ওই শোনাবো, এটা এটা বরফি শোয়ার জায়গা খাটের তলায়। আগের একটা ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার মাসিমণির ছেলে অর্থাৎ আমার ভাই আইআইটি কানপুরে পড়ার সুযোগ পেয়েছে। তো আগামীকাল 13 জুলাই ওর বাবা মা ওকে কানপুর দিয়ে আসতে যাচ্ছে। তো ভাবছি একটু পরে ফোন করে একটু কথা বলে নেব ওদের সাথে। এই অরেঞ্জ কালার আর পিঙ্ক কালারের দুটো বেডশিট কিনেছি নতুন, আজকে অরেঞ্জ কালারটাই বিছানায় পাতলাম, দেখতে বেশ ভালোই লাগছে। অরেঞ্জ কালারের বেডশিটের সঙ্গে দুটো পিলো কভার আছে, কিন্তু পিঙ্ক বেডশিটটার সাথে নেই। এই পিঙ্ক বেডশিটটা আবার অন্য একদিন বিছানায় পাতব। এই 2 বছর ধরে করোনার কারণে যেভাবে লেখাপড়ার ক্ষয়ক্ষতি হয়েছে, কাজকর্মের ক্ষতি হয়েছে, বা বলতে গেলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভীষণভাবে প্রভাবিত হয়েছে, ক্ষতি হয়েছে, সেদিক থেকে দেখতে গেলে আমার নিজেকে ভাগ্যবান বলেই মনে হয়। কারণ আমার লেখাপড়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, সত্যি আমি নিজেকে লাকি মনে করি। আর বাচ্চাদের শৈশবও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একসাথে টিফিন ভাগ করে স্কুলে খাওয়া, খেলাধুলা করা, এগুলো সত্যি কিন্তু 2 বছর ধরে ভীষণভাবে নষ্ট হয়েছে, সেদিক থেকে আমরা কিন্তু লাকি, তাই নয় কি? ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি সবজিগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন বরফি কীভাবে পাশে দাঁড়িয়ে দেখছে, আমি যে এইভাবে সবজি ধুচ্ছি ওর নাকে মুখে জল সেটা লাগছে, তাতেও ও দাঁড়িয়ে ওইভাবেই দেখবে, ওই রকমই করে। আর দুধটাকে তো গরম করতে দিয়েছি, আসলে একটু ইচ্ছা আছে ফ্রুট কাস্টার্ড বানাবো, তো আপনাদের সাথে আমি রেসিপি অবশ্যই শেয়ার করব। কিন্তু কথা হচ্ছে কি, দুধ আনা হয়ে গেছে, কাস্টার্ড পাউডার আনা হয়ে গেছে, কিন্তু বানানোর জন্য যে ফলের দরকার, তুষার এখনও ফল নিয়ে আসতে পারেনি, ও বাজারে গিয়েছিল কিন্তু ফল আনতে ভুলে গেছে। যদি সন্ধ্যাবেলায় ফল নিয়ে আসে তাহলে আজকে রাতে করব, আর না হলে কাল সকালে বানাবো। আকাশের অবস্থা দেখুন, একেবারে কালো মেঘে ভর্তি, এই বুঝি ঝমঝম করে বৃষ্টি নামলো, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল।
বৃষ্টির পর আকাশ দেখুন, একেবারে ঝকঝকে রোদ বেরিয়েছে, কেউ বলবেই না একটু আগে অত বৃষ্টি হয়েছে। জামা কাপড় কাচার পর বাইরে দিয়ে জল ঝরিয়ে আধা শুকনো করে নিয়ে তারপর ঘরে তার টাঙিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি, কারণ কতবার এইভাবে বাইরে শুকোতে দেবো তুলবো বলুন তো। আর ডিমগুলো তুষার বাজারে গিয়েছিল যখন এনেছিল, টেবিলে রাখা ছিল ঠোঙাটা, আর আমরা খেয়াল করিনি বরফি সেই ঠোঙাটা ধরে এমন টান মেরেছে পুরো নিচে পড়ে ডিমগুলো সব ফেটে গেছে। আবার তুষার নতুন ডিম আনলো চারটে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। তুষার যখন অফিস থেকে বেরিয়েছিল আমি ওকে ফোন করে মনে করিয়ে দিয়েছিলাম যে ওকে আজকে একবার নার্সারিতে যেতে হবে, তা নাহলে ও ভুলে যাবে। তো ও তো বললো যে হ্যাঁ আমি দেখছি, যদি বৃষ্টি বৃষ্টি না পড়ে তো আজকে তো পরিষ্কার বৃষ্টি পড়েনি, ও নার্সারিতে যাবে। আর গিয়ে আমাকে বলেছে ফোনও করবে যে আমি কী গাছ নেবো না নেবো, এগুলো একটু ওকে বলবো। একটু আগে সন্ধেও দিয়েছি। একটা বিষয় আমি আপনাদের আজকে বলতে চাই, এটা একান্তই আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সমস্ত বিষয় জানতে পারবেন, সমস্ত কিছু বিষয় আপনি সবসময় আপডেট পাবেন। যে খবর হয়তো নিউজ চ্যানেলে আগে দেখাবো না সেটা আপনি ফেসবুকে আগে দেখতে পেয়ে যাবেন, এরকম অনেক ঘটনা হয়ে থাকে। আমি যেহেতু কুকুর ভালোবাসি, সেহেতু ফেসবুকে বেশ কিছু কী বলো পশু পাখি সংক্রান্ত পেজ আমার লাইক করা আছে। অনেকবার অনেক ক্ষেত্রেই দেখেছি ঘটনাটা, কিন্তু এই কদিনে যেন একটু বেশি ঘটনাটা চোখে লাগছে। সেটা হচ্ছে যে আমরা পশু প্রায় প্রত্যেকেই কম বেশি ভালোবাসি, পশু পাখি আমি উভয়ের ক্ষেত্রেই বলছি। তো তাতে পশু পাখি ভালোবাসি মানেই যে তাকে বাড়িতে রাখতে হবে, পুষতে হবে, খেতে দিতে হবে সেটা কথা না, কিন্তু আমার কথা হচ্ছে যদি আমি তাকে বাড়িতে রাখতে না পারি, খেতে দিতে না পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তাকে আঘাত করতে নিশ্চয়ই পারি না, সে অধিকারটা আমার নেই। আমি কুকুর ভালোবাসি, যখন আমি ক্লাস 6-7 পড়ি তখন আমার বাড়িতে দুটো দেশি কুকুর ছিল, একটা 4 বছর বয়সে মারা যায় আর একটা প্রায় 11.5 থেকে 12 বছর বয়স অবধি বেঁচে ছিল। তারপর আর কোনো কুকুর পারমানেন্টলি আমরা বাড়িতে নিয়ে এসে রাখিনি, তবে রাস্তার কুকুরকে আমরা তখনও ফিট করাতাম, এখনও করাই, এখন মা আর আমার ছোটো কাকু করায়। তো এখন বরফিকা আমরা এই 9 মাস হলো এনেছি, তো সেটা আমরা আমাদের দুজনের ইচ্ছাতেই আমরা এনেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা যারা অত্যাধিক পশু পাখি ভালোবাসি, ভালোবেসে তাদেরকে কিনে বা রাস্তা থেকে অ্যাডপ্ট করে বাড়িতে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য অবশ্যই থেকে যায় না তাদের প্রতি, যে তাদেরকে আমরা খেতে দেবো, ভালোভাবে থাকতে দেবো, তাদের কোনো রোগ হলে তাদের চিকিৎসা করাবো। তো যখন আমরা একটা প্রাণকে যেচে বা মানে যেচে বয়ে বাড়িতে আনছি, সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থেকে যায় যে তার সমস্ত কিছু দায়ভার আমরা গ্রহণ করবো। সেটা আমাদের অর্থনৈতিক ক্ষমতা থাকতে হবে এবং আমাদের লোকবলও থাকতে হবে। লোকবল এই কারণেই বলছি, বাড়িতে আজকে একটা ভালো লাগলো পশু বা পাখি নিয়ে চলে এলাম, দেখা গেলো বাড়িতে 2 বা 3 মাত্র লোক, তারা কেউ বেশিক্ষণ বাড়িতে থাকে না, কাজের জন্য বাইরে বেরিয়ে যায়, তো নিশ্চয়ই সেই পশু পাখিটা একা থাকবে না। পাখি যদিও থাকে খাবার জল দিয়ে গেলে কিছু ঘন্টার জন্য, কিন্তু কোনো কুকুর টুকুর কিন্তু এভাবে থাকে না। আপনার যদি সে ক্ষমতাটা না হয় তাহলে আপনার কোনো পশু পাখিকে এভাবে বাড়িতে আনাটা উচিত না। তো কিছুদিন যেমন আমি বিভিন্ন পেজেতে লক্ষ্য করেছি, ল্যাব বলুন বা দেশি কুকুরও বলুন বা রটউইলার বা জার্মান শেফার্ডের মতন বিদেশি ব্রিডের কথা বলছি, বাড়িতে তারা রেখেছে এবং তারপরে তারা এখন দেখা যাচ্ছে নানান কারণে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। একটা 2 মাসের ল্যাবের বাচ্চা, মানে বুঝতে পারছেন, বরফিকা আমরা যখন এনেছিলাম তখন 1 মাস 8 দিন বয়স, ঠিক ওই রকম 1.5-2 মাস এরকম ছোট্ট একটা ল্যাবের বাচ্চা, তার পেট ফুলেছে, তার পেটে জল জমেছে, সেই জন্য যার বাড়ির কুকুর সে তার ট্রিটমেন্ট না করে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। যারা এই সমস্ত রেস্কিউয়ের কাজ করে, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তারা সেই বাচ্চাকে তুলে নিয়ে এসে ট্রিটমেন্ট করছে, করার পর সে ভালো হলে তাকে অ্যাডপশনে দেবে। কারণ ওই পেজে তো আমি এরকমও দেখেছি, যখন কোনো অ্যাডপশন পোস্ট করা হয় তখন লোকে নেওয়ার জন্য হুড়োহুড়ি করে, কিন্তু যদি কোনো অসুস্থ বাচ্চার অ্যাডপশন পোস্ট করা হয় তখন আর কেউ নিতে চায় না। তো সেই জন্য যারা রেস্কিউ করে সেই রেস্কিউ টিম তাকে আগে ট্রিটমেন্ট করে ঠিক করার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তারপর অ্যাডপশনে পোস্ট দেয়। তারপর অন্য লোকজন যারা নেয় ওরা দেখাশোনা করে যে হ্যাঁ এই লোক রাখতে পারবে কিনা বা সে ভালোবাসবে কিনা, সেই সমস্ত দেখে তাকে দেওয়া হয়। তো এরকম দেখছিলাম 2 রটউইলার বাচ্চার ক্ষেত্রে, তার বাড়ির লোক ছেড়ে দিয়ে চলে গেছে, একজনের স্কিন প্রবলেম হয়েছে আর একজনের নাকি কর্মসূত্রে অন্য জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ বদলি হচ্ছে সেই জন্য। এবার আপনি বদলি হচ্ছেন বলে বা আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে, আপনি সেই মানে কুকুরটার ট্রিটমেন্ট করতে পারবেন না বা তাকে দেখতে পারবেন না, সময় দিতে পারবেন না, রোগ হয়েছে, অনেক টাকা খরচ, এই জন্য ছেড়ে দেওয়াটা কি ঠিক? আমার তো মনে হয় না ঠিক নয়। তাহলে তো আপনার নেওয়ার আগে ভাবা উচিত ছিল, কারণ আপনি নিজে তো ওদেরকে এনেছেন বাড়ি বই, ওরা তো আপনার বাড়িতে চলে আসেনি। তো এইগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটু ভাবনা চিন্তা করা দরকার। এই কথাগুলো আমি আপনাদের এই কারণে বলছি, এগুলো একান্ত আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হলো যে আমি আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা যেমন আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে বলি, শেয়ার করি, এটাও বলি, এটা একান্ত আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, আমি আবারও বলছি।
যদি ক্ষমতা না থাকে তাহলে আমরা দরকার নেই। এই যে বরফিকা আমরা এনেছি, আগে আমরা যখনই সময় সুযোগ পেতাম বাড়ি চলে যেতাম, সেটা আপনারা ব্লগেও দেখেছেন। কিন্তু এই নমাস বরফি আসার পর থেকে হয়েছে কি, চাইলেই তো আমরা বরফিকা ফ্রেশে রেখে যেতে পারি, কিন্তু আমরা যেমন বরফিকা ছেড়ে থাকতে পারি না আমাদের একটা মনে কষ্ট হয়, তেমন বরফিও আমাদের ছেড়ে একদমই থাকতে পারে না। খুব দরকার না পড়লে আমরা এখন বাড়ি যাই না, গেলেও ওই দু একদিনের জন্য ফ্রেশে রেখে যাই। একমাত্র এই নমাসের মধ্যে হচ্ছে গত মাসে ষষ্ঠী আর শীতলা পুজো একসঙ্গে পড়েছিল, সেটা আপনারা ব্লগে দেখেছিলেন। ওই তিন দিন হচ্ছে সব থেকে বেশি, এই প্রথমবার ওই তিন দিনের জন্য ওকে ফ্রেশে রেখে গেছিলাম, নাহলে বড় জোর এক থেকে দু দিনের জন্য আমরা রাখি। এই যেমন গত রবিবার তুষারের একটু দরকার ছিল শিমুরে, তো ও সকালবেলায় বেরিয়ে গিয়েছিলো 5:30 সময়, বাড়ি ফিরেছে সন্ধ্যেবেলায়। তো যে দরকারেও শিমুরে গিয়েছিলো সেই কাজটা মেটেনি, তার সঙ্গে দেখা হয়নি, আবার এই সপ্তাহে আগামী কয়েকদিন পরও দেখা করতে যাবে। তো তখন আমি গেলে তো বাড়ি চলে যেতে পারতাম ওর সাথে, কিন্তু বরফিকে ফ্রেশে রেখে কিন্তু যায়নি, কারণ বরফি কষ্ট পায়, আমাদের ছাড়া থাকতে চায় না। সেই জন্যই বললাম যে আমি থাকছি তুমি যাও, এবং আগামী দু একদিন পর যেও আবার বাড়ি যাবে তার সঙ্গে দেখা করতে, যে আমি যার সঙ্গে দেখা করার ছিল, তখনও তুষার একাই যাবে, আমি কিন্তু সাথে যাব না। পুরোটি হচ্ছে বরফির জন্য, কারণ ওর কষ্টটা আমরা ফিল করি, আমরা বুঝতে পারি যে না ওনাদের ছাড়া থাকতে পারে, এক দুদিন তো দূরের কথা, এক দু ঘন্টার জন্য আমাদের ছাড়া থাকতে পারে না। একান্ত বাধ্য হয়ে বাড়িতে আর তৃতীয় কোনো ব্যক্তি আমাদের নেই, তাই আমরা ওকে ফ্রেশে রেখে তবে দরকারি কাজে যাই, তা নাহলে বেরোতে চাই না। তো এই বদলি হচ্ছে, অসুস্থ বা রোগ হয়েছে, আমার বাড়ির লোক অসুস্থ, ওকে দেখাশোনা করতে, এইগুলো এই ফালতু অজুহাতগুলো দেওয়ার তো কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তো এই পোস্টগুলো দেখে খুব খারাপ লাগে যে এই বাচ্চাগুলো যখন একদম দুধে শিশু থাকে, 1.5-2 মাস সেই অবস্থায় আমরা এদেরকে বাড়ি আনি। তো প্রথম প্রথম যেমন বরফিরও হয়েছিল, বুঝতে পারতাম যে প্রথম 2-3 দিন ওর একটু ওর যে বায়োলজিক্যাল মাদার তার কথা ওর মনে পড়তো, যে বাড়িতে থাকতো সেই কথা মনে করে একটু কষ্ট পেতো, আমাদের থেকে একটু দূরে দূরে থাকতো, কিন্তু সেই সময় আমরা ওকে ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে সবসময় বরফির কাছাকাছি থাকতাম, যার ফলে কী হয়েছে ও সেই কষ্টটা ভুলতে বেশি সময় লাগে, এবং এখন ওর কাছে আমি মা তুষারই বাবা, ও আমাদের দুজনকে ছাড়া আর কাউকে কিন্তু চেনে না, এবং এইটাকে ও নিজের বাড়ি মনে করে। তো এরকম বরফির মতন তো আরও অন্যান্য কুকুরদের যখন সবাই কিনে বাড়িতে নিয়ে আসে বা রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে আসে, তখনও তো ওরা এটাই মনে করে না যে ওটাই বাড়ি, ওটাই ওর মা বাবা, বাড়ির লোকজন। তারপর যখন ওই বাচ্চাটাকে বড় হওয়ার পর নানান কারণে ছেড়ে দিয়ে আসে লোকে রাস্তাঘাটে বা অন্য কোথাও অন্য কোনো মানুষকে দিয়ে দেয়, তো তখন ওই পরিবেশটা ওই মানুষজনটা মানাতে কিন্তু ওদের প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, সেটা ওদের পক্ষে মেনে নেওয়াটা কিন্তু সম্ভব হয় না, প্রচণ্ড দুঃখ পায় ওরা। তো সেটাই হচ্ছে কথা যে মানুষ এভাবে কী করে ছাড়তে পারে একটা প্রাণীকে বাড়িতে নিয়ে এসে, আজকে যে অজুহাতগুলো দেখিয়ে তারা ছাড়ছে, এগুলো যদি মানুষ হতো অর্থাৎ তাদের নিজেদের সন্তান হতো তারা কি এইভাবে ছাড়তে পারতো? নিশ্চয়ই পারতো না, কিন্তু জানি এইভাবে বলে কোনো লাভ নেই, কারণ যারা কিনে নিয়ে আসে বাড়িতে তারাও মানুষ, আর যারা ছেড়ে দিয়ে আসে তারাও মানুষ। তো এইগুলো আমার ঠিক মাথায় ঢোকে না। তো আপনার যদি ক্ষমতা না থাকে তার ট্রিটমেন্ট করার, বা আপনার বাড়িতে যদি লোক না থাকে তার দেখাশোনা করার, তাহলে তাকে আনার দরকার কী? এবার যে ছেড়ে দিচ্ছে সে তার নিজের দিক থেকে যুক্তি দেখাচ্ছে, এমনকি এরকম পোস্টও অনেক দেখেছি যারা পুরো সরাসরি বলছে যে আমি এইটা করবো বা আমার এই সমস্যা হচ্ছে সেই জন্য আমি একে ছেড়ে দেবো, তা আমি অ্যাডপশন পোস্ট করছি, কেউ যদি একে অ্যাডপ্ট করতে চান তাহলে টাকা পয়সা দিতে হবে না, বাড়ি নিয়ে চলে যান, তা নাহলে আমি একে রাস্তায় ছেড়ে দেবো, মানে এইরকম একটা ব্যাপার। কিন্তু এইরকম সমস্যাতে FIR করেও তো কোনো লাভ হয় না, কারণ আমাদের দেশে তো মানুষ খুন করেও মানুষ ছাড়া পেয়ে যায়, তো সেখানে একটা কুকুরকে কে খুন করলো, কে রাস্তায় ছেড়ে দিল, কে সেই কুকুরটার মন নিয়ে একটা কারোর কিছু দায় আসে না। হ্যাঁ বাবা, আমি কথা বলছি একটা, তাই আজকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, যখন কোনো পশু পাখিকে বাড়িতে আনার কথা চিন্তাভাবনা করবেন, তার আগে ভেবে নেবেন যে ওই পশু পাখিটির জীবনের শেষ দিন পর্যন্ত সমানভাবে আপনারা তার পাশে থাকতে পারবেন কি না, পারলে তবেই আনবেন, নচেত আনবেন না। আর আপনাদের পরিচিতরাও কেউ যদি মনে করে যে পাখি আনবো, কুকুর আনবো বা অন্য কোনো কিছু কিনে আনবো, তাকেও সেটা ভালো করে ভাবনা চিন্তা করতে বলবেন, কারণ এটা তো কোনো খেলনা না, আজ ভালো লাগলো কিনে আনলাম, কাল ভালো লাগলো না রাস্তায় ফেলে দিলাম। আপনাদের আরও একটা ঘটনা বলি, ফিমেল ল্যাব ওই রকম 2-2.5 মাস বয়স হবে হয়তো, যখন জন্মানোর পর দেখলো যে সে হাঁটাচলা ঠিকমতো করতে পারছে না, তার হাতে পায়ে জোর নেই, তাকে একটি বাস্কেটের মধ্যে টাওয়েল দিয়ে মুড়ে ফেলে রেখে চলে গিয়েছিলো। তো যথারীতি তাকে যারা রেস্কিউ করার তারা রেস্কিউ করে এবং তার ট্রিটমেন্ট শুরু করে, এবং এখনও তার ট্রিটমেন্ট চলছে, ডক্টর বলেছে একটু সময় লাগবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে আস্তে আস্তে ও হাঁটতে পারবে, এবং আগের থেকেও অনেক ইম্প্রুভ করেছে, এবং যে ওকে রেস্কিউ করেছিল ও ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে সে আপডেট দিতে থাকে যে ও কতটা ইম্প্রুভ করলো। বা আরও একটা ঘটনা বলি, প্রায় 7-8 বছর বয়স হবে মেল রটুইলার, তাকেও এরকম রাস্তায় পাওয়া গিয়েছে, 7-8 বছর বয়স মানে বুঝতেই পারছেন কতটা বড়ো সে, তার চোখে নাকে ঘা হয়ে কুঁজ হয়ে গিয়েছিলো, ম্যাগট হয়ে গিয়েছিলো, সেই অবস্থায় তাকে ছেড়ে রেখে চলে গিয়েছিলো। এটা কোন নগরের ঘটনা বলছি, রটুইলারের ঘটনাটা।
তো তাকে যে দিদি রেস্কিউ করে সে সমানে আপডেট দিতে থাকে যে কতটা ইম্প্রুভ করেছে। একটা 4.5 বছরের ফিমেল রটুইলার, তার বাড়ির লোক শিলিগুড়িতে ট্রান্সফার হচ্ছে, তো সেই জন্য নাকি তারা কুকুর নিয়ে যাবে না, তাকেও ছেড়ে দিয়ে যাবে। সে সরাসরি বলেছিল একজনকে যে নিয়ে যেতে পারলে নিয়ে যান, নাহলে আমরা রাস্তায় ছেড়ে দেবো। তো মেল রটুইলারকে যে রেস্কিউ করেছিল ওই দিদি কন্যাগড়ের ঘটনা, একই জায়গা ঘটনাটা, সেই দিদি ওকে নিয়ে আসে এবং নিয়ে আসার পর অ্যাডপশন পোস্ট করেছিল এবং ওটা বৈদ্যবাটি বা চুচুড়ো এরকম কোনো জায়গায় কেউ একজন নিয়েছে এবং নেওয়ার পর কার বাড়িতে ও কীরকমভাবে আছে ফিমেল রটুইলারটা, সে ভিডিও পোস্ট হয়েছে দেখেছি, খুবই ভালোভাবে আছে। তাই প্লিজ যে অনুরোধটা করলাম সেটা মাথায় রাখবে, নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবে। না কেমন লাগছে সেটা বলো, আমার মনে হলো ওকে একটু লাল তিলক কেটে দিতে করে দিয়েছি। আর কালো দিলে তিলক কাটতে যাবো কেন, সে তো গোল করে দেবো। ও হামি দেয়া তোর ওরকমই কামড়ে দেয়া। ভালো লেগেছে খেতে, কিন্তু আমার কাটা বাছতে অসুবিধা হয় তাই আমি একবারই যা নিয়েছি আর নিইনি। আমি জানি কাটা বাছার সমস্যা, আমি বেঁচে দিতাম। আর মেইন ব্যাপার হলো যে একটা চচ্চড়ি করেছিল, পাঁপড় ছিল, আর হচ্ছে চাটনি ছিল। কি চাটনি করেছিল গো? চাটনিটা হচ্ছে আমের, আমের। আর হচ্ছে তোমার যেটা বলছিলাম চচ্চড়িটা খুব অসাম্য ছিল, দারুণ দারুণ হয়েছিল, সবাই খেয়েছে। ওর মধ্যে অনেক কিছু ছিল ভ্যারাইটি, কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি, কিছু কিছু জিনিস বুঝতে পারিনি, ঘ্যাট হয়ে গেছে, ঘ্যাট হয়ে গেছে। তার জন্য আরও ভালো লাগে, ঘ্যাট হওয়া যে কোনো জিনিসই ভালো লাগে খেতে। আর বরফি দেখছে, বরফি শুনছে বাপির কথা, তার মানে খুবই মজা হয়েছে আজকে, তাই তো? আমি তোমাকে বলেছিলাম যে 9 o'clock আর মানি প্ল্যান্ট। হ্যাঁ, গাছের দাম জানো, কোনো আইডিয়া আছে? আমি যেটাতে গেছি যেটা তুমি বলেছিল ওইটাতে যাইনি, আর একটাতে গেছি, গিয়ে একজন বলছে 120 টাকা। এখন এত দামের কারণ কি? মানি প্ল্যান্ট তো 50-60 টাকায় পাওয়া যায়, জানি না। আর এক জায়গায় গেছিলাম, সে ওই একটা মানি প্ল্যান্টটা 30 টাকা পড়লো, আর ওইটা পড়লো 90 টাকা। ওর কাছ থেকে নিয়েছি, নিয়ে ও বললো 120 টাকা না কত হচ্ছে। হ্যাঁ 120 টাকা, এমন 100 টাকা দিচ্ছে, 100 টাকা নিয়ে নিয়েছে। তারপরে আবার 10 টাকা দিয়েছি, নিম করে নিয়েছি, আমাদের গাছগুলো আরো সব আছে, তিলক কেটে মাথায় একটা লাল গামছা, কানে জবা ফুল গুঁজে দিতে হবে, তাহলে রঘু ডাকাত হয়ে যাবে। ও খেলতে বলছে, পায়ে লাগেনি তো, খেলবি তো, নাইন ও ক্লক গাছটা দেখুন,
গাছটা বেশ বড় সড়ো, বেশ অনেক ডালপালা রয়েছে, একদম তরতাজা। আমার তো খুবই ভালো লেগেছে দেখে, খুব সুন্দর তুষার কিনে এনেছে। আর এইরকম ঝুলন্ত টবের সঙ্গে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় টবটা ঝোলানোর মতো কোনো জায়গা আমি এখনও খুঁজে পাচ্ছি না। তো আমার খুবই পছন্দ হয়েছে। আর একটু ভালো করে লক্ষ্য করুন, অনেক কুঁড়ি হয়েছে গাছটাতে। কাল সকালেই মনে হচ্ছে খুব ফুলটুল ফুটবে অনেক। আর এই গাছটার মধ্যে একটা টবের গোড়াতে দেখুন একটা ছোট্ট শামুকও আছে, বেশ ভালো লাগছে আমার দেখতে। আমার অ্যাকোরিয়ামে শামুক ছিল আগে, সিঙ্গুরের কথা বলছি। আর মানি প্ল্যান্টটাও তুষার খুবই সুন্দর এনেছে, একদম সবুজ সবুজ পাতা। এবার বুঝতে পারছি দামগুলো কেন বেশি বলছিল। একটা ছোট মাটি টবও রয়েছে, যাই হোক অসুবিধা নেই, ওই টবটা তো আমি বসাবো না, আমি অন্য টবে বসাবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।